ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাড ব্লগার্স। আমি সৌরভ আর আজ আমাদের সাথে ক্যামেরাম্যান শুভঙ্কর। তো আমরা আজকে যাচ্ছি কলকাতার আরেকটা হন্টেড প্লেসের মধ্যে একটা, যেটা রানীকুটি। তো দেখ, অনেকেই এখানে অনেক ভৌতিক এক্সপিরিয়েন্স ফিল করেছেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করেছেন। তো চলুন দেখা যাক আমরাও যদি কিছু ফিল করতে পারি আজকে। আজকে রানীকুটিতে চলো দেখা যাক। তো ফাইনালি আমরা রানীকুটিতে এসে গেছি। তোমরা বাইরেটা দেখে নাও, দেখেই বুঝতে পারবে যে ভেতরটা কেমন হতে পারে এবং এটা কতটা হন্টেড হতে পারে। তো দেখে নাও তোমরা একবার পুরো জায়গাটাকে। এবার ভিতরটা দেখা যাক কেমন হয়। তো আমরা একটা ঘরে এলাম এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা পরিষ্কার দেখো, আর কি দেখতেই বুঝতে পারবে। তো এখানে অ্যাক্টিভিটিস দেখা যায় আর কি। তো এটা ওখানটা মেন অ্যাক্টিভিটিস, ওইদিকটা একটা বাড়ি আছে, ওইদিকে হয় ওটা মেন বলা হয়েছে। তো এখানে হয়েছে আগেকার দিনে রাজা হয়েছে, আগুন ঠাগুন জ্বালাতো মনে হয় ওটাই। এটা আগেকার দিনে যা আগুন টাগুন জ্বালাতো আর কি। তারপরে একটা রুম আছে আর কি, এখানে চারিদিকে জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বাড়িটার অবস্থা খুব একটা ভালো না, বাড়িটার অবস্থা খুব একটা ভালো না। তো এই একটা ঘর, এটা ছোটো, এটা জানি না কি, এটা মানে বাথরুম পায়খানা হবে। তো মেন অ্যাক্টিভিটি যেখানে দেখা গেছে আর কি, তো সেখানে যাওয়া যাক, চলো দেখা যাক। তো আমাদের এখানে ঢুকতে দিচ্ছিল না আর কি। তো বললো এখানে অ্যাক্টিভিটিস এত বেশি, সেই জন্য এখানে ঢুকতে দিচ্ছিল না। তা আমরা অনেক রিকোয়েস্ট করার পর তো আমাদের আধ ঘন্টার জন্য এখানে অ্যালাউ করেছে, বলছিল আধ ঘন্টা তোমরা তোমাদের কাজ করে তোমরা চলে যেও। তো তোমরা একবার দেখে নাও পুরোটা, বাড়িটা কেমন আর কি। তো এখানে দুটো রাজবাড়ি আর কি, ওদিকে একটা তো তোমরা দেখলে আর এই একটা, যেখানে মেন অ্যাক্টিভিটিস আর কি দেখা যায়। তো লোকে বলে এটা এগুলো জমিদার বাড়ি কি আর কি। তো জমিদার এখানে বাইজিরে নামকরণ করতো, তো জমিদারবাবু তাদের বাইজিকে নাম দিয়েছে। তো এখানে বাইজি সুইসাইড করেছিল আর কি। তো এখানে অ্যাক্টিভিটিস দেখা যায়। তো দেখো এখানে দিনের আলো ঢুকে না, তোমরা ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ কিরকম, পুরো অন্ধকার আর কি। মেন অ্যাক্টিভিটিস এর রুম এটাই বলেছিল লোকে আর কি। তো জায়গাটা দেখতেই পাচ্ছ আর কি কতটা হন্টেড আর কি। তো
তোমাদের যদি সাপোর্ট আর ভালোবাসা থাকে তো আমরা চেষ্টা করবো এখানে রাতের বেলা ভিডিও বানাবো। এইটা কি? আচ্ছা ব্যাং এখানে তোমরা পুরোটা দেখতেই পেলে, তো এখানে আর কিছু আর দেখার নেই। তো ঠিক আছে, তো এখান থেকে যাওয়া যাক তাহলে। তো তোমাদের আজকের ভিডিও তো দেখতেই পেলে যে জায়গাটা কতটা হন্টেড, এবং তোমাদের যদি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স বা ভৌতিক অ্যাডভেঞ্চার হওয়ার ইচ্ছা থাকে তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের চেনা জানা যদি কোনো হন্টেড প্লেস থাকে তো নিচের কমেন্ট বক্সে আমাদের জানো, আমরা অতি অবশ্যই ভিজিট করার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তাহলে নমস্তে, খুব রাখি, সত্যি অকাল।